আমাদের এই পৃথিবীতে একদিকে যেমন ছোট ও সুন্দর সুন্দর জীবের জন্ম হয়েছে, ঠিক একইভাবে বৃহৎ ও ভয়ঙ্কর জীবও জন্মেছে। বর্তমানে পৃথিবীর সব থেকে বড় জীব হলো ব্লু হোয়েল বা নীল তিমি, যা প্রায় 90 ফিট পর্যন্ত হতে পারে। তবে তিমি যেহেতু স্তন্যপায়ী প্রাণী, তাই একে মৎস্য প্রজাতির মধ্যে ধরাটা ঠিক হবে না। বর্তমানে সমুদ্রে অবস্থিত সবচেয়ে বড় মাছ হলো দ্য গ্রেট হোয়াইট শার্ক, যা দৈর্ঘ্যে 20 ফিট পর্যন্ত হতে পারে। কিন্তু আপনি কি জানেন, আজ থেকে প্রায় 3.6 মিলিয়ন বছর আগে সমুদ্রের শার্কের একটি বৃহৎ প্রজাতি ম্যাগলাডনের অস্তিত্ব ছিল? অজানা রহস্যবেদের আজকের এপিসোডে আমরা ম্যাগলাডন সম্পর্কেই জানব। শার্কের এই বিশেষ প্রজাতি অর্থাৎ ম্যাগলাডন আকারে প্রায় 60 থেকে 70 ফিট লম্বা হতো এবং এদের ওজন প্রায় 60 টন পর্যন্ত হতো। এবং এই মাছটি যখন নিজের মুখ খুলত, তখন 3 মিটার ব্যাসযুক্ত গুহার আকার ধারণ করত, যা একটি মানুষকে আস্ত গিলে ফেলতে যথেষ্ট ছিল। ম্যাগলাডনের চোয়ালে প্রায় 270টি দাঁত থাকত। তবে অবিশ্বাস্যকর বিষয় হলো, এদের চোয়ালে দাঁতের একটি সারি নয়, বরং 5টি সারি থাকত, যাদের আকার প্রায় 3 থেকে 7 ইঞ্চ পর্যন্ত হতো। আপনি জানলে অবাক হবেন, যদি কোনো দুর্ঘটনায় ম্যাগলাডনের দাঁত ভেঙে যেত, তবে তার বদলে নতুন দাঁত গজাতে মাত্র 2 থেকে 3 দিনই সময় লাগতো। ম্যাগলাডন যখন শিকার করত, তখন শিকারের ওপর কামড়ের যে প্রেসার দিত, তা প্রায় 10 টনের ওজনের সমান। আর এরা আকারে বিশাল হওয়ার কারণে নিজেদের খিদে মেটাতে প্রচুর পরিমাণে খাবার খেত। বিজ্ঞানীদের মতে একটি ম্যাগলাডন প্রতিদিনে প্রায় 1 টনেরও বেশি খাবার খেয়ে ফেলত। আর এই খিদে মেটাতে এরা সমুদ্রের বড় বড় জীব যেমন তিমির মতো মাছকেও খেয়ে ফেলত। তবে এরা কেবলমাত্র সমুদ্রের গভীর জলে শিকার করত, কারণ বিশাল আকারের কারণে সমুদ্রের উপকূলীয় অঞ্চলের অগভীর জল এদের জন্য মৃত্যুর কারণ হতে পারত। ম্যাগলাডনের বাচ্চার ওজন 1 থেকে 2 টন হতো এবং এরা প্রায় 5 থেকে 10 ফিট লম্বা হতো। তবে যদি সত্যি এই বিশাল আকারের জীব পৃথিবীতে বেঁচে থাকত, তবে এরাই হয়তো হতো সমুদ্রের রাজা। কিন্তু বিজ্ঞানীদের মতে এই শার্কের প্রজাতি অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে। তবে যে সঠিক কী কারণে জীবটির বিলুপ্তি ঘটেছে, তার সঠিক এক্সপ্লেনেশন এখনও বিজ্ঞানীদের কাছে নেই। এ ব্যাপারে বিভিন্ন বিজ্ঞানী তাদের বিভিন্ন মতামত প্রদান করেছেন। তবে এদের মধ্যে যে থিওরিটি সবচেয়ে তথ্য নির্ভর ও প্রচলিত, সেটি হলো আজ থেকে প্রায় 3.6 মিলিয়ন বছর আগে সমুদ্রের জল তথা পৃথিবীর উষ্ণতা অনেকটাই বেশি ছিল, আর হয়তো ম্যাগলাডনের জন্য এই গরম জলবায়ু অবস্থায় প্রয়োজন ছিল। কিন্তু ধীরে ধীরে পৃথিবীর জলবায়ু শীতল হতে শুরু করে ও পৃথিবীতে নতুন নতুন জীবের জন্ম শুরু হয়, এবং ম্যাগলাডন হয়তো সেই সময় সমুদ্রের গরম স্থানগুলিতে বসবাস করতে শুরু করে। কিন্তু সেই স্থানে তাদের জন্য খাবারের যথেষ্ট অভাব ঘটতে থাকে, ও হয়তো এক সময় ম্যাগলাডন নিজের প্রজাতির ছোট ছোট মাছকেই খেতে শুরু করে, আর এইভাবেই হয়তো শার্কের এই বিশাল প্রজাতি পৃথিবী থেকে হারিয়ে যায়। তবে এটা একটা কল্পনা মাত্র, কারণ এটা বলা সম্ভব নয় যে ম্যাগলাডন সমুদ্র থেকে পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে। হয়তো বিশাল সমুদ্রের মধ্যে এখনও ম্যাগলাডনের প্রজাতি লুকিয়ে আছে। এ বিষয়ে বিগত কিছু বছরের মধ্যে এমন কিছু প্রমাণ পাওয়া গেছে যেগুলি প্রমাণ করে হয়তো শার্কের এই বিশাল প্রজাতি ম্যাগলাডন সমুদ্রের গভীরে এখনও লুকিয়ে আছে। 1970 সালে সমুদ্রের উপকূলে একটি বিশাল তিমির আতখাওয়া দেহ দেখতে পাওয়া যায়, যার ওপর দাঁতের কামড়ের প্যাটার্ন দেখে বিজ্ঞানীরা এটা অনুমান করেন যে এই দাঁতের ছাপটি এমন কোনো শার্কের যার আকার প্রায় 40 থেকে 50 ফিট পর্যন্ত হবে। কিন্তু আজকের সময় পৃথিবীর সবথেকে বড় শার্ক দি গ্রেট হোয়াইট শার্ক মাত্র 20 ফিটই লম্বা হতে পারে। অর্থাৎ এই ঘটনা ম্যাগলাডনের অস্তিত্বের দিকে ইঙ্গিত করে। আবার 1978 সালে একটি সমুদ্র অভিযানে ম্যাগলাডন শার্কের 2টি দাঁত পাওয়া যায়, যার কার্বন ডেটিংয়ের মাধ্যমে এটি জানা যায় যে দাঁত দুটি মাত্র 10,000 বছরই পুরনো, যা এটি প্রমাণ করে যে ম্যাগলাডন মানুষের সৃষ্টির কিছুটা আগেই বিলুপ্ত হয়েছে। এছাড়া 2009 হিস্টোরি চ্যানেলের একটি টিম গলফ অফ ক্যালিফোর্নিয়াতে একটি বিশাল শার্ক খোঁজার অভিযান চালায়। আসলে ওই স্থানে বসবাসকারী কিছু মানুষ ও মৎস্যজীবীরা বলেন তারা ওই স্থানের সমুদ্রে এমন একটি শার্ক দেখেছে যা প্রায় 45 ফিট লম্বা। আর যদি এটা সত্যি হয়, তবে এটি কোনো গ্রেট হোয়াইট শার্ক নয়, কারণ একটি গ্রেট হোয়াইট শার্ক মাত্র 20 ফিটই হতে পারে। তবে চ্যানেলের টিমটি বহু সার্চ মিশন চালালেও এই বিশাল শার্কের কোনো সন্ধান পান না, এবং তারা শেষমেশ এই সার্চ মিশনটিকে এটি বলে ক্লোজ করে দেন যে মৎস্যজীবীরা যে শার্কটিকে দেখেছিলেন সেটি হয়তো গ্রেট হোয়াইট শার্ক, এবং তারা হয়তো সমুদ্রের জল থেকে শার্কটিকে দেখে তার সঠিক আকার বুঝে উঠতে পারেননি। তবে যদিও এর জবাবে একজন মৎস্যজীবী বলেন যে তিনি যে শার্কটিকে দেখেছিলেন সেটি তার 35 ফিট লম্বা ফিশিং বোর্ডের থেকেও বড় ছিল।
তবে সত্যি যে ম্যাগলাডন সমুদ্রের জলে লুকিয়ে আছে কিনা তা নিয়ে বিতর্কের শেষ নেই। অর্থাৎ ম্যাগলাডনের অস্তিত্ব বর্তমানে একটি অবাস্তব কল্পনারূপে অবস্থান করছে, আর এই অবাস্তব কল্পনা ভবিষ্যতে কোনোদিন বাস্তব রূপ পাবে কিনা তা ভবিষ্যতে জানা সম্ভব হবে। তবে এই কথাটিও সত্য যে আমরা অর্থাৎ মানব প্রজাতি বর্তমানে সমুদ্রের মাত্র 5% সম্পর্কেই জানি, আর 95% আমাদের কাছে অজানা। আর এটার সম্ভাবনাও প্রচুর যে ওই 95%-এর মধ্যেই হয়তো ম্যাগলাডনের অস্তিত্ব বর্তমান। সে যাই হোক, তোমাদের কি মনে হয়, ম্যাগলাডন কি বাস্তবে সত্যিই জীবিত নাকি এটাও ডাইনোসরের মতো ইতিহাসেই বর্তমান? কমেন্ট করে অবশ্যই জানিও। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো, আপনাদের প্রতিটি লাইক আমার কাছে খুবই ভ্যালুয়েবল। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অজানা রহস্য পেয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে অন করো নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে। সবশেষে থ্যাংকস ফর ওয়াচিং, ভালো থেকো, আবার দেখা হবে আগামী এপিসোডে।